नमस्कार बंधुरा, रसनाते सकल के स्वागत। आज आमी तुम्हादेर जोन्नो बानिए छी रुई बेगम बाहार, जेमन एर नाम तेमन ही एर स्वाद। जेकोनो राजकीय स्वादेर रान्नाय साधारणत काजू व्यवहार करा हय, किन्तु एखाने काजुर कोनो व्यवहार हबे ना, किन्तु एर स्वाद हबे भीषण भालो। एकबार खेले एर स्वाद भूलबार नय कखनो। चलो ताहले शुरू करे दे। এখানে আমি নিয়েছি রুই মাছের গাদার পিস পাঁচটা। এটা রুই মাছ ছাড়া কাতলা মাছেও খুব ভালো হয় খেতে। অবশ্যই নুন দিতে হবে প্রথমেই। আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো নুন আর এক টেবিল চামচ লেবুর রস। এখানে হলুদ ব্যবহার হবে না, লেবুর রসটা একটু বেশিই লাগবে, সেই জন্য এক টেবিল চামচ লেবুর রস এখানে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি সব জিনিসটা। এরপর মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিলে খুব ভালো হয়। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে 5 মিনিট মতন রেখে দিলেও চলবে। এরপর এখানে একটা পাত্র নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চার মগজ আর এক টেবিল চামচ পোস্ত। দুটো জিনিসকে একসাথে বেটে নেব, সেই জন্য আমি মিক্সির বাউলে দিয়ে দিচ্ছি। প্রথমে এক দুবার একটু ঘুরিয়ে নিতে হবে শুকনো, তাহলে খুব সহজে বাটা যাবে। এরপর দুধ দিয়ে এটাকে ভালো করে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও এটাকে পেস্ট বানিয়ে নিতে পারো, তবে দুধ দিয়ে পেস্ট করলে খেতে বেশি ভালো লাগবে। দেখো স্মুথ করে বেটে নিয়েছি। আর এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন দুধ, এটা ঈষদুষ্ণ গরম দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর, কেশরটাকে দুধে ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই এর সুন্দর একটা কালার আসবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। আর এখানে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি প্রথমেই ফেটিয়ে নিচ্ছি, যাতে টক দইটা রান্নাতে ব্যবহার করলে কেটে না যায়। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। 15 মিনিট মাছটা ম্যারিনেট করা ছিল, এরপর মাছটাকে ওই পাত্র থেকে তুলে নিচ্ছি, কারণ লেবুর রসটা অনেকটা বেশি জমে গিয়েছে, সেটা দরকার নেই, এটাকে ফেলে দিতে হবে। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরের পরিবর্তে তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। আর এখানে দিচ্ছি 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাছ ভাজা খেতেও খুব ভালো হয়, কখনো এইভাবে মাছ ভাজা খেয়েও দেখতে পারো, খুব সুন্দর লাগে। ভালো করে মাছের গায়ে পুরো জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে ম্যারিনেট করার দরকার নেই, এরপরে সঙ্গে সঙ্গেই এটাকে ভেজে নিতে হবে। ভালো করে এপিট ওপিট করে লাগিয়ে নিয়েছি। এইভাবে মাছ ভাজা খুব ক্রিস্পি মুচমুচে খেতে হয়, খুব ভালো লাগে। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি আর 1 টেবিল চামচ বাটার দিচ্ছি। পুরো রান্নাটা বাটারে করলে আরও বেশি খেতে ভালো লাগে, তবে আমি দুটোকে মিশিয়েই ব্যবহার করছি। এরপর মাছগুলো আমি এইভাবে তুলে তুলে এক এক করে দিয়ে দিচ্ছি। যে গোলাটা থাকবে, মানে ব্যাটারটা যেটা বানিয়েছিলাম, সেটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র মাছটাই দিতে হবে তুলে নিয়ে। এখানে আমি দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদ এখানে ব্যবহার হয় না, তবু আমি অল্প একটু হলুদ দিলাম, যাতে দেখতে ভালো লাগে, সাদা রঙটা দেখতে খারাপ লাগে, সেই জন্য আমি অল্প একটু হলুদ ব্যবহার করলাম। তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো। এরপর মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে দুটো সাইড বেশ ভালো করে ভাজা হয়ে যায়। দেখেই বুঝতে পারছো মাছের ওপরের দিকটা বেশ সুন্দর ক্রিস্পি মুচমুচে হয়ে গিয়েছে। এইভাবে মাছটা ভাজা খেতে খুব ভালো লাগে। আবার উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। মাছের ভিতরটা কিন্তু সুন্দর নরম থাকবে আর ওপরটা বেশ ক্রিস্পি মুচমুচে হবে। এরপর মাছটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি রান্নাটা করব, তার জন্য দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ আর 1টা দারচিনি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এতে ফোড়ন আর কিচ্ছু লাগবে না। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে একেবারেই চলবে না। এমনি রান্নাতেও যদি পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা কম হয়। আর এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একদম বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, মোটামুটি বেরেস্তার মতন হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। এক্ষেত্রে আদার থেকে রসুনের পরিমাণটা একটু কম হবে, সেই মতন তোমরা দিও। আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে রেখেছিলাম। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। একটু নাড়াচাড়া করে নিয়েছি, দেখো টমেটোর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এটাকে ঢেকে দিতে হবে। টমেটোটাকে ঢাকা দিয়ে দিয়ে যদি
একটু কষিয়ে নেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে টমেটোটা তৈরি হয়ে যায়, টমেটোর কাঁচা গন্ধ একেবারেই থাকে না। দেখো 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে টমেটোটা তৈরি হয়ে গিয়েছে। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই, এটাকে কিন্তু আমি ফেটে গিয়ে রেখেছিলাম আগে থেকেই, টক দই না ফেটিয়ে ব্যবহার করা যাবে না। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রয়েছে, নাহলে টক দইটা কেটে যাবে। টক দই দেওয়ার সাথে সাথে দেখো জল কাটতে শুরু করেছে, এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে মেরে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র রং হওয়ার জন্য আমি দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টক দইয়ের জলটা বেশ সুন্দরভাবে মরে যায় এবং মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখো আস্তে আস্তে টক দইটা, যেহেতু জলটা মরে গিয়েছে, ওপরে তেলটা ভেসে উঠেছে। এরপরে 4 মগজ আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম দুধ দিয়ে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মশলা কষানো হবে তত সুন্দর রং হবে এবং খেতেও ততটাই সুস্বাদু হবে। দেখো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। এরপরে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা ধোয়া জল দেওয়ার পরেও আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটাকে একটু টাইম নিয়ে কষাতে হয় কারণ পোস্ত আর 4 মগজটা একটু সময় লাগে কষাতে। এই সময় যেহেতু একটু রঙটা কম হয়েছিল সেই জন্য আরও আমি 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা শুকনো লঙ্কার উপরেই কালারটা হবে। দেখো মশলা সুন্দরভাবে ওপরে তেল ভেসে উঠেছে, মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরকম তেল ওপরে ওঠা পর্যন্ত তোমাকে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো হবে খেতে। মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এরপর জল দিয়ে দিচ্ছি। আগে যদি জল দেওয়া হতো তাহলে কিন্তু মশলাতে পাকটা এত সুন্দর হতো না, সেক্ষেত্রে কালারটাও এত সুন্দর আসতো না, টেস্টও কম হতো। জল ফুটে গিয়েছে, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে কারণ মাছগুলোর মধ্যে তাহলে গ্রেভিটা সুন্দরভাবে ঢুকে যাবে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এরপর ঢেকে দিলাম, ঢেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করেছি। দেখো মাছটা অনেকটাই তৈরি হয়ে গিয়েছে এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, কালারটা দারুণ এসে গিয়েছে। আর খুব বেশি রান্নার বাকি নেই, অল্প একটু বাকি রয়েছে, কিন্তু সেটাও দেখে নিতে হবে যে কী করতে হবে। এখানে দিয়ে দিতে হবে 1-2 ড্রপ মিঠা আতর। এই মিঠা আতরটা দিলে খুব সুন্দর এর ফ্লেভার হয়। খুব বেশি দেবো না, আমি মিঠা আতর খুব বেশি ভালোবাসি না, সেই জন্য আমি জাস্ট 2 ড্রপ মতন মিঠা আতর দিয়েছি। আর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে দুধেতে যে কেশরটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা দেওয়ার পরে এর যে ফ্লেভার সেটা বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর হয়। এরপর নাড়াচাড়া করে দিচ্ছি, আর খুব বেশি রান্না হবে না। দেখো সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে গ্রেভি। এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে খেতে একদম অপূর্ব সুন্দর, অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল। রসনাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আজই সাবস্ক্রাইব করে আমায় বন্ধু করে নাও। সকলে খুব ভালো থেকো, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।